কিছুদিন পরে মৃত্যুবরণ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই তার জানাজায় হাজির হলেন এবং তার জন্য দোয়া করলেন। তো দুনিয়া থাকতে জান্নাত খরিদ করে নিয়েছ, তুমি তো অনেক আগেই জান্নাতের খেজুর বাগান তোর হয়ে গেছে। সহি হাদিস বলার পরও যারা তাচ্ছিল্য করে মাঝহাবের নামে, ইমামের নামে, পীরের নামে, হওয়ার হামেশা তাচ্ছিল্য করেই চলেছি আমরা, সাবধান। তার বিদ্রুপের কারণে অবস্থা এই হলো যে যখন সে মৃত্যুবরণ করল, কবরে তাকে রাখা হলো, সকালবেলা দেখা গেল যে কবর তাকে বাইরে ছিটকে ফেলে দিয়েছে। একদল লোক পথভ্রষ্ট হয়, একদল লোক সুপথ প্রাপ্ত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মাথা উঠায় সে কি ভয় করে না যে আল্লাহ তার মাথাকে গাধায় রূপান্তরিত করে দিবেন? আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর-রাহমানির রাহিম, মালিকি ইয়াওমিদ্দিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من ذا الذي يقرض الله قرضا حسنا فيضاعفه له أضعافا كثيرة والله يقبض ويبسط وإليه ترجعون. سورة بقرة 245 آيات جابت الحمد ثناء الله رب العالمين الجنة এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আল্লাহ পাক আমাদেরকে আহ্বান করে বলছেন, বান্দাল্লাযী ইয়াকরিদুল্লাহ করদান হাসানা, কোন সে ব্যক্তি যে আল্লাহকে উত্তম ঋণ দেবে, অতঃপর তিনি তার বিনিময়ে তাকে বহুগুণ বেশি প্রদান করবেন। বস্তুত আল্লাহ রোজি সংকুচিত করেন ও প্রশস্ত করেন, আর তারই দিকে তোমরা প্রত্যাবর্তিত হবে। আল্লাহ ডাক দিচ্ছেন আপনাদের কাছে, কোন সে ব্যক্তি যে আল্লাহকে উত্তম ঋণ দেবে। আমরাও আয়াত শুনছি, অনেকেই আয়াত শোনে। ইবনুল আরাবি বলছেন, এই আয়াত শোনার পরে মুসলমানদের মধ্যে তিনটা দল হয়ে গেল। এক দল তারা ঠাট্টা করল, আল্লাহকে ফকির হয়ে গেছেন, ইন্নাল্লাহ ফকির নাহনু আগনিয়া, আসলে আল্লাহ ফকির আমরা হলাম ধনী। আর এক দল বলল, আমরা ধনী, অতএব টাকা আদৌ ব্যয় করব না, আরও ধনী হব। আর এক দল আয়াত শোনার সঙ্গে সঙ্গে আমল করল,
যাদের মধ্যে একজন ছিলেন আবু দাহদাহ আনসারি। তিনি দৌড়ে চলে গেলেন তার স্ত্রীর কাছে, রসুলের কাছে গেলেন আগে। হে আল্লাহ রসুল, আমার আল্লাহ তো আমাদের কাছে ঋণ চেয়েছে, তা আমি আমার যা কিছু আছে দুনিয়াতে সব কিছু আল্লাহকে ঋণ দিতে চাই। তোমার কী আছে? বলে আমার দুটো খেজুর বাগান আছে, একটা উচ্চভূমিতে আর একটা নিম্নভূমিতে। তো আল্লাহ রসুল বললেন, দুটির মধ্যে যেটি উত্তম, বেশি খেজুর দেয়, সেটা তুমি রেখে দাও নিজের পরিবারের জীবিকা নির্বাহের জন্য, আর বাকি অর্ধেকটা তুমি দান করে দাও। তিনি ছুটে চলে গেলেন তার খেজুর বাগানে, যেখানে তার স্ত্রী বসবাস করত ছোটো বাচ্চাদের নিয়ে। যে বলছে, ইহা উম্মদ্দার দাহ, হে আবু উম্মদ্দাহ দাহ, উখরজি, বেরিয়ে এসো, কারণ আমি এটি আল্লাহকে ঋণ দিয়েছি। স্ত্রী শুনে খুশি হয়ে বলল, রাবে হাল বায়া ইয়া আবুদ্দাহদা, হে আবুদ্দাহদা, তোমার ব্যবসা সফল হয়েছে। স্ত্রী সঙ্গে সঙ্গে বাচ্চাদের নিয়ে খেজুর বাগান থেকে বেরিয়ে এলেন। এই ঘটনা জানতে পেরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আবুদ্দাহদা, তোমার জন্য জান্নাতে কত অসংখ্য বড় বড় কাঁদিওয়ালা খেজুর গাছ অপেক্ষা করছে। সৌভাগ্যক্রমে কিছুদিন পরেই আবুদ্দাহদা মৃত্যুবরণ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তার জানাজায় হাজির হলেন এবং তার জন্য দোয়া করলেন, আবুদ্দাহদা, তুই দুনিয়া থেকে তুই জান্নাত খরিদ করে নিয়েছো, তুমি তো অনেক আগেই জান্নাতের খেজুর বাগান তোর হয়ে গেছে, তোমার জীবনের সব কিছু দান করে দিয়েছ। কোরআন শুনের একদল মানুষ কাফের হয়, ইদুল্লে বিহি কাসিরা ইয়াহদে বিহি কাসিরা আমা ইদুল্লে বিহি ইল্লাল ফাসিকিন। কোরআন শুনে একদল লোক পথভ্রষ্ট হয়, একদল লোক সুপথ প্রাপ্ত হয়। আল্লাহ যাকে হেদায়ত করেন সেই মাত্র সুপথ পায়, অন্যরা পায় না। মুসলিম উম্মা প্রতিদিন কোরআন শুনছে, রেডিও টিভির মাধ্যমে, খুতবার মাধ্যমে প্রতি জুমায় তারা কোরআন শুনছে, কিন্তু একদল হৃদয় শক্ত হয়ে যাচ্ছে আর একদলের হৃদয় নরম হচ্ছে। আপনাদের মধ্যে যদি কেউ আবুদ্দাহদার মতো ব্যক্তি থাকেন, তাহলে বিষয়টি খেয়াল করুন, কী করণীয় আমাদের জন্য আছে। আল্লাহর ঘর পড়ে আছে, সেখানে টাকা দেওয়ার লোক নাই, গরিবরা দেয়। যে জন্য কোনো মতে নিচের ফ্লোরটা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন, আর একটা ফ্লোর না হলে আমরা সালাত পড়তে পারব না। প্রতি ফ্লোরে 30 লক্ষ টাকা লাগে, আর সব প্লাস্টার বা রং করতে ওই সঙ্গে আরও 2-4 লক্ষ টাকা ধরে রাখেন। এই 35 লক্ষ টাকা হলে একটা ফ্লোর কমপ্লিট হয়। যদি আল্লাহ পাক এদের মধ্যে কোনো আবুদ্দাহদাকে রেখে থাকেন, হয়তো কোনোদিন তিনি এগিয়ে আসবেন, তার মাধ্যমেই হয়তো আল্লাহ পাক তার এই গৃহকে, কেন্দ্রীয় এই জামে মসজিদকে হয়তো সম্পন্ন করবেন। আমরা আল্লাহ নিকটে প্রার্থনা করি যেন আবুদ্দাহদার মতো দানশীল ব্যক্তিরা এদিকে এগিয়ে আসেন। বন্ধুরা আমার, কোরআনের সুরাগুলো, আয়াতগুলো, এটা সম্পূর্ণ আল্লাহর, এই বিশ্বাসটা মনে রাখবেন। যারা এই আয়াতগুলিকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, তাদের পরিণতি হয় খুবই মারাত্মক। দূর অতীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন শোনাতেন মানুষকে, তখন একদল মানুষ এগুলোকে ঠাট্টা করত, বলে কি বলে, নিজে নিজে বানিয়ে বানিয়ে বলে, বিভিন্ন জনের বিভিন্ন ঠাট্টা করত। যে বিষয়ে আল্লাহ বলছেন, বলে আইন সাহায্যকুলন্না ইন্নামা কুন্না নাখুযু ওয়া নালআবু কুল ইয়া ইন আবিল্লাহি ওয়া আয়াতি ওয়া রাসূলি কুনতুম তাস্তাজিউন।
যদি তুমি তাদেরকে জিজ্ঞেস করো তাহলে তারা বলবে যে অবশ্যই আমরা খেলতামাশা করছিলাম। তুমি বলে দাও ওদেরকে, তোমরা কি তাহলে আল্লাহ তার আয়াতসমূহ এবং তার রসুলকে নিয়ে উপহাস করবে? লা তাযিরুল লা তাযিরু কদ কাফারতুম বাদা ঈমানিকুম, তোমরা অহেতুক অজুহাত পেশ করো না, অবশ্যই তোমরা কাফের হয়ে গেছো ঈমান আনার পরে। ইন্নাম মিন তায়ফাতুম মিনকুম নুআযিবু তায়ফাতাম মিন বিআন্নাহুম কানু মুজরিমিন, আমরা অবশ্যই তাদের একদলকে ক্ষমা করে দেব আর একদলকে শাস্তি দেব এই জন্য যে তারা ছিল প্রকৃত অর্থে অপরাধী। সূরা তওবা 65-66 আয়াত। বিখ্যাত তাবেঈ বিদ্বান কাতাদা বলছেন, তবুক যুদ্ধে একদল মুনাফিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ঠাট্টা করে বলেছিল, এই ব্যক্তি কিনা বলে রোমক ধরে পুরো সাহায্য জয় করবে, যে নিজে খেতে পায় না, যার নিজের কিছুই নাই, সে মানুষকে ধোকা দিচ্ছে ইসলামের নামে, কোরআনের নামে, এসবই মিথ্যা কথা। এই কথা শোনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওদেরকে আমার সামনে ডেকে নিয়ে আসো। ডাকা হলো, তারা আল্লাহর নামে কসম করে বলল, আমরা এই কথা বলিনি। একজন হেসেছিল কিন্তু মুখে কোনো কথা বলেনি। যারা ঠাট্টা বিদ্রুপ করেছিল তাদের সামনে এই আয়াত দুটি নাজিল হয়, তোমরা খেলা করছো, তোমরা কাফের হয়ে গিয়েছ, অবশ্যই তোমরা জাহান্নামী হবে। আর যে ব্যক্তি হেসেছিল কিন্তু অন্য কোনো মন্তব্য করেনি, ইবনে মাখশা লোকটার নাম, এই লোকটার পরে তওবা করেছিল, এমন তওবা যে তার নাম পাল্টে ফেলেছিল, আব্দুর রহমান রেখেছিল এবং সে বলেছিল, আল্লাহ তুমি আমাকে এমন শহীদি মৃত্যু দাও যেন দুনিয়ার কেউ আমার লাশ গোসল করাতে না পারে, কাফন দাফন করাতে না পারে। আল্লাহ পাক তার দোয়া কবুল করেছিলেন। 12 হিজরিতে ইয়ামামার যুদ্ধে তিনি শহীদ হন কিন্তু তার লাশ কেউ খুঁজে পায়নি, এমনভাবে আল্লাহ পাক তাকে কবুল করেছিলেন। সহি হাদিস নিয়ে যারা ঠাট্টা করে তাদের পরিণতি এরকমই হয়। এমনি করে একটা মতো ঘটনা আপনারা শুনলেন, আরও কতগুলো ঘটনা আপনারা জানিয়ে দিই। যারা তাবিদের হাদিস নিয়ে যারা ঠাট্টা করে, কোরআন নিয়ে যারা ঠাট্টা করে, তাদের পরিণতি কী হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইমামের পূর্বে মাথা উঠায় সে কি ভয় করে না যে আল্লাহ তার মাথাকে গাধায় রূপান্তরিত করে দেবেন? বুখারী শরীফ হাদিস 691 পৃষ্ঠা, মুসলিম শরীফে 691 নম্বর হাদিস, মুসলিম 727 নম্বর হাদিস, মিশকাত 1141 নম্বর হাদিস। যদি কেউ ইমামের আগে রুকু থেকে মাথা উঠায় বা সেজদা থেকে আগে ওঠে, তার মাথা গাধা রূপান্তরিত হয়ে যায়। এটা দুনিয়াতেও হতে পারে, আখেরাতেও হতে পারে। দামেস্কের প্রসিদ্ধ একজন মহাদ্দেস এই হাদিসকে অসম্ভব মনে করেছিলেন এবং তার ছাত্রদের কাছে তিনি তার এই বিশ্বাস প্রকাশ করেছিলেন। আসলে এরকম কি হয় নাকি, মানুষের গাধার মাথা হয়ে যায়? উনি তাচ্ছিল্য করেছিলেন। তিনি নিজে কিন্তু বিখ্যাত আলেম এবং মহাদ্দেস, মেরকাতের মধ্যে ঘটনাটা এসেছে। কিন্তু লোকেরা তার কাছে আগের মধ্যে হাদিস শিখতে যেত কিন্তু উনি সামনে পর্দা রাখতেন, ওরা চেহারাকেও দেখতে পেত না, পর্দার ভিতর থেকে উনি দর্শ দিতেন আর শিক্ষার্থীরা বাহির থেকে শিখত। তো একদিন শিক্ষার্থীরা খুব চাপ দিল, ওস্তাদজি আমরা তো আপনার খালি কণ্ঠ শুনি,
তা আপনাকে দেখি না, আমরা একটু দেখতে চাই। অবশেষে তিনি পর্দা উঠিয়ে দিলেন, দেখা গেল যে তার পুরো মাথাটাই গাধার মাথায় রূপান্তরিত হয়ে গেছে। এগুলো অসংখ্য ঘটনা হাদিস কোরআনে আছে, দু একটা আপনারা শুনে রাখেন। সহি হাদিস বলার পরও যারা তাচ্ছিল্য করে মাঝহাবের নামে, ইমামের নামে, পীরের নামে, হওয়ার হামেশা তাচ্ছিল্য করেই চলেছি আমরা। সাবধান, যে কোনো মুহূর্তে আল্লাহর গজব নেমে আসতে পারে। দ্বিতীয় ঘটনা শুনুন, রাসূল সাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় এলেম শিখতে বের হয়, মান সালাকা তরিকান ইলতাসু বিহা ইলমান সালাকাল্লাহু বিহি তরিকান তুরকিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় এলেম শিখতে বের হয়, আল্লাহ পাক তার জন্য জান্নাতের রাস্তা সময়ের একটি রাস্তা খুলে দেন, এবং ফেরেশতারা তাকে ওই শিক্ষার্থীর জন্য তাদের ডানা বিছিয়ে দেন। বসরার সেরা মুহাদ্দিস আবু ইয়াহইয়া জাকারিয়া এবং সাজি বলেন, আমরা কয়েকজন শিক্ষার্থী বসরার গলিপথ দিয়ে কয়েকজন হাদিসের শিক্ষকের মজলিসে যাওয়ার জন্য দ্রুত পায়ে হেঁটে যাচ্ছিলাম। পথের মধ্যে এক মুতাজিলিস বিদ্বানের সঙ্গে দেখা হয়। সে মুতাজিলি বিদ্বান আমাদেরকে বলল, সাবধান, তোমরা বেশি দ্রুত হেঁটে যেও না, তাহলে ফেরেশতাদের ডানা ভেঙে যাবে। এই তাচ্ছিল্য করার পরের দিন তিনি বললেন, যদি আগামীকাল আমি আমার জুতার নিচে পেরেক লাগিয়ে আসবো আর এই ফেরেশতাদের ডানা ভেঙে গুঁড়া করে দেব। লোকটা তাই করে আসলো, যেহেতু হাতে ছেড়ে রয়েছে ফেরেশতাদের ডানা বিছিয়ে দেয়, সে তাই করে আসলো। এমনভাবে তার পা মাটিতে ডেবে গেল যতক্ষণ পর্যন্ত তার পুরো দেহ প্যারালাইজড না হয়েছে, ততক্ষণ সে সেখানে দাঁড়িয়ে থাকলো। হাজারের চেষ্টা করেও তাকে সেখান থেকে উঠানো যায়নি, ওইভাবে ওখানেই পড়ে পড়ল। এগুলো সব বাস্তব ঘটনা। অতএব সহি হাদিসকে নিয়ে কেউ তাচ্ছিল্য করবেন না। তিন, হযরত আনাস বিন মালিক প্রখ্যাত সাহাবি, তিনি বলছেন, যখন কেউ খ্রিস্টান মুসলিম হল, মুসলমান হওয়ার পরে সে আল্লাহ রাসূলের এত নৈকট্যশীল হয়ে গেল যে তিনি তাকে কাতবে ওহী নিয়োগ করলেন, অর্থাৎ আল্লাহর ওহী যখন যেটা নাজিল হতো ওকে লিখতে বলা হতো, সে সূরা বাকারা লিখল, সূরা আলে ইমরান লিখল, দুটো বড় বড় সূরা। এরপরে সে সব জায়গায় বলে বেড়াতে লাগলো, আরে মোহাম্মদ কিছুই জানে না, আমি যা লিখে দিয়েছি তাই সে মানুষকে বলে। পুনরায় খ্রিস্টান হয়ে গেল। তার বিদ্রুপের কারণে অবস্থা এই হলো যে যখন সে মৃত্যুবরণ করল, কবরে তাকে রাখা হলো, সকালবেলা দেখা গেল যে কবর তাকে বাইরে ছিটকে ফেলে দিয়েছে। খ্রিস্টানরা বলল সব মুসলমানদের কাজ। পরের দিন আবার তাকে কবরে গভীর করে খুঁড়ে সেখানে দাফন করা হলো। পরের দিন সকালে দেখা গেল পুনরায় তার লাশ বাইরে ছিটকে ফেলে দেওয়া হয়েছে। এমনি করে বারবার যখন ফেলতে থাকলো, তখন খ্রিস্টানরা বলতে বাধ্য হলো, আসলে এটা মুসলমানদের দোষ নয়, এটা তার শাস্তি হচ্ছে আল্লাহ পক্ষ থেকে, এখানে আমাদের কিছুই করার নাই। যে রসুলের জমানায় ঘটনা ঘটে গেছে, এটা কোরআন এবং হাদিস নিয়ে যারা তাচ্ছিল্য করেছে জীবনে তারা কোনদিন কেউ শান্তি পায়নি, আখেরাতেও পাবে না। রাষ্ট্রনেতা হোক আর সমাজ নেতা হোক, আলেম হোক আর মহাদ্দেশ হোক, কোরআন হাদিসের প্রতিটি বাণী সত্য এবং অব্যর্থ চূড়ান্ত সত্যের উৎস। এই বিষয়গুলি বিশ্বাস রেখে আমাদেরকে কোরআন সুন্নাহ পড়তে হবে, শিখতে হবে, আমল করে যেতে হবে। আল্লাহ পাক এই পৃথিবীতে কোরআন হাদিস নাজিল করেছেন শুধুমাত্র মানুষের হেদায়াতের জন্য। যদি বলেন যে তাহলে অন্যদের হয় না কেন, সবাইকে যদি আল্লাহ শাস্তি দেন তাহলে শিক্ষা গ্রহণ করবে কারা? দেখলেন তো, ওই একজনকে আল্লাহ শাস্তি দিলেন
তাই দেখে সবাই শিখে গেল। ফলে মক্কা মদিনায় অসংখ্য লোক ইসলাম কবুল করল। আমরা এখন সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি মাত্র, এগুলো আমরা তো দেখিনি। আমরা বিশ্বাস করি সহি বুখারীর হাদিসের উপরে, বিশ্বাস করি সহি মুসলিমের হাদিসের উপরে, বিশ্বাস করি সহি হাদিসের উপরে। সে বিশ্বাস নেই আপনাদেরকে বলছি, এবং আপনারাও যেন এমনি করে কোরআন এবং হাদিসকে নিয়ে তাচ্ছিল্য করবেন না। মানতে না পারেন সে বিষয়টি আলাদা, কিন্তু তাচ্ছিল্য করার শাস্তি কিন্তু সাংঘাতিক। যদি ওই শাস্তি আমার বা আপনার নেমে আসে তাহলে তো অবস্থা খারাপ হয়ে যাবে। আর এসব তো বড় বড় মহাদ্দেশ যাদের এক ডাকে সবাই চিনে, সেই সব মহাদ্দেশরাই যখন তাদের শিক্ষার্থীদের সামনে হাদিস নিয়ে অবিশ্বাস করেছেন, প্রকাশ করেছেন, তখনই তাদের শাস্তিটা হয়েছে। আপনি শিক্ষক হাদিস কোরআন পড়াচ্ছেন, আর আপনি তারা অবিশ্বাস করছেন, আল্লাহ আপনাকে শাস্তি দেবে না? বিশেষ করে যারা মাদ্রাসার শিক্ষক আছেন এবং বড় বড় ইউনিভার্সিটি কলেজে যারা ইসলামী শিক্ষার শিক্ষক বা আরবি ভাষায় শিক্ষক, তাদের প্রতি খুবই সাবধান। তারা যেন পূর্ণ বিশ্বাস নিয়ে এগুলো করেন, শুধুমাত্র বেতন পাওয়ার স্বার্থে যেন হাদিস না পড়ান। গভীর বিশ্বাস নিয়ে আপনাকে হাদিস পড়তে হবে এবং পড়াতে হবে, যাতে ছাত্রদের মধ্যে শিক্ষার্থীদের মধ্যে ওই বিশ্বাসটা প্রবেশ করে এবং তারা যেন সেই বিশ্বাস নিয়েই সারা জীবন নিজেদেরকে পরিচালনা করে। নইলে সে নিজে ধ্বংস হবে, শিক্ষক ধ্বংস হবে, শিক্ষার্থীও ধ্বংস হবে। আল্লাহ পাক আমাদেরকে পবিত্র কোরআন আর সহিহ হাদিসের প্রতি তাচ্ছিল্য থেকে দূরে থেকে দৃঢ় বিশ্বাসের সঙ্গে আমল করার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা, আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।